চোর সন্দেহে এক জনজাতি যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন এক দোকান মালিক। ঘটনা মেলাঘরের মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। জানা যায়, কয়েকদিন পূর্বে মেলাঘর মোটর স্ট্যান্ড এলাকার এক মিষ্টির দোকানে কাজ করে আসে সোনামুড়ার মোহনভোগ ব্লক এলাকার চন্দুল এডিসি ভিলেজের জনজাতি যুবক সূর্যতন নোয়াতিয়া। তাকে বৃহস্পতিবার দুপুরে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মারধর করতে থাকে মিষ্টির দোকানের মালিক সুভাষ দাস। দোকান মালিকের অভিযোগ, তিনি কিছু সময়ের জন্য দোকানে না থাকার সুযোগে তার ছেলের মোবাইল চুরি করে পালিয়ে গিয়েছিল সূর্যতন নোয়াতিয়া। যদিও সূর্যতনের দাবি, সে এলাকারই অপর একজনের কাছ থেকে কিছু টাকা ঋণ এনেছিল। ঋণের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে না পারায় ওই ব্যক্তি তার হাত থেকে দোকান মালিকের ছেলের মোবাইলটি জোরপূর্বক নিয়ে যায়। কিসের টাকা বানা তাহলে? হ্যাঁ, তাহলে কিসের টাকা বানা তোমার? কি আর কি থালা থালা কত? ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে আসল রহস্য উদ্ঘাটনের দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।